हाय गाइस अस्सलाम वालेकुम सबाई केमन आशा कर सबाई भलो आल्ला रहमते सबाई भलो तो आज के लती भूना करब चिंगड़ी माँ दिए तो ये पेज केटे नहीं दिए दीब तो पेज गुली के दिए दिए देखते ही पाचन চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে চিংড়ি মাছ ধনে পাতা দিয়ে ভুনা করব আর কি তো আমার পেস্ট এখন আমার লতি রান্নার পেস্ট এখন লাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি মশলা দিয়ে দিব এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরা পাউডার দিয়ে দিলাম এখন একটু সামান্য পানি দিয়ে দিব একটু হালকা আদা পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি তখন ভালো করে এগুলিকে আমি লেড়ে চেড়ে নিচ্ছি তো এগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি লতিটাকে দিয়ে দিব তো কষানোর আগে লতি দেওয়ার আগে আমি চিংড়ি মাছ দিয়ে দিব এই যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এইগুলিকে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিবে এখন মাছগুলিকে তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন আমি লতিগুলিকে দিয়ে দিব তো ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিব তো কষিয়ে নিয়েছি এখন আমি ঢেকে দিব তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি এখন নেড়ে চেড়ে নেব আমি একটু পানি দিব এটার মধ্যে আমি ভাপে হওয়াবো এই জন্য আমি কোনো পানি মিক্স করে নেই দেখতে পাচ্ছেন এখন শুধু আমি এটার মধ্যে একটা কাঁচামরিচ দিয়ে দিব এই যে কাঁচামরিচগুলি দিয়ে দিয়েছি তো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আবার ঢেকে দেব তো এখন আমার দেখতেই পাচ্ছেন আমি যে লতিটা রান্না করেছিলাম সেটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ এখন আমি কয়েকটা ধনে পাতা দিয়ে দিব এখান থেকে একটা ধনে পাতা দিয়ে দিলাম তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিব এখন নেড়ে চেড়ে নিচ্ছে মাশাল্লাহ চিংড়ি লতি বোনা হয়ে গিয়েল রেসিপিটা আপনারা বাসায় করে খাবেন যদি ভালো লেগে থাকে মাশাল্লাহ অনেক
মনে হচ্ছে আমি তো এখন রোজা তো বাড়তে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। তো আজকের মতো এইখানেই, সবাই ভালো থাকবেন, পুষ্প ব্লগসের সাথে থাকবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে একটু ভুলবেন না। আল্লাহ হাফেজ।